কি গাড়ি গাড়ি নিউট্রালে ড্রাইভার বলতেছে তার জীবনে কখনো এরকম অবস্থা দেখা নাই, তালা আসো খালি অজ্ঞা ফালে যান এখানে বলা হচ্ছে ম্যাগনেট অথবা জিনের একটা প্রভাব এখানে আছে, এখানে আল্লাহর কি কুদরত আছে, অটোমেটিক গাড়ি কিন্তু উপর দিকে উঠতেছে, এখন উপরের দিকে উঁচুর দিকে উঠতে সবাই আমাদের সবার সঙ্গে সবাই আছে, আমাদের ড্রাইভার সাহেব هذا مكان شوية خطير ادغنا 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 اي راستا اي جاغاটা কিন্তু খতরা ডेंजरस লাগে কিন্তু সুরা জিন করলে কিছু হইব না না আমরা সবাই সমাজ করে ইনশাআল্লাহ সুরা জিন করব ভাইয়া এটা কি কোন জানো যাই আমি তো শুধু ধরি তো এই এসে যাবে হাজি গরুরা ফেন আদা ভাই ওই বক্স আমরা
মানুষ দুয়ার জানো সালামু আলাইকুম। আমরা আছি এখন ওই জিন পাহাড়ে। দেখেন এখানে ওষুধ দিকে গাড়ি নিউট্রাল রাখবে উঠে যায়, পানির বোতল রাখবে অটোমেটিক উঠে যায়। এখন পানির বোতল রেখে আপনাদেরকে দেখাবো কীভাবে নিচ থেকে উপর দিকে উঠে যায়, আপনারা দেখতে থাকেন। পাকিস্তানে তো কোথায় উঠে গেছে দেখ। সবাই একটা অদ্ভুত বিষয় দেখতে চাইলে লাইভে চলে আসেন। দেখেন একটা অদ্ভুত বিষয় দেখাতে চলেছি আপনাদেরকে। এই যে দেখেন এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে উঁচুর দিকে, আপনারা দেখেন এই যে গাড়িটা যাচ্ছে একদম নিউট্রালে। এই যে দেখেন পানির, এই যে রাখলাম বোতল, বোতলটা অটোমেটিক উঠে যাবে। এই যে পানি দিছে দেখেন, পানি উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যায় না। এদিকে হচ্ছে উপর দিকে, তারপরে এদিকে হচ্ছে নিচের দিকে। দেখেন এই যে দেখেন বোতলটা একদম উপরের দিকে যাচ্ছে অটোমেটিক।
দাঁড়া দাঁড়া জেনে মনে দানা দানা ফেলে খারা দেয় একটু বাড়ি এই যে দানা হচ্ছে আস্তে আস্তে ওই পানির ফ্লো ওই দিক থাকবে, এদিকে আসবে না। পানি কিন্তু এদিকে আসার, এই এইদিকে আসার কথা, পানি ওই দিকে ইয়াতে যাচ্ছে। আসলে দেখার বিষয়, আজীব একটা বিষয়। অনেকে বলে ম্যাগনেটের কারণে হয়, আবার অনেকে বলে জিনের প্রভাবের কারণে হয়। অনেকের দ্বিমত আছে, আপনারাও যদি ইচ্ছে হয় চলে আসেন দেখার জন্য, চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কারণ বড়া বোতল দেন, বড়া বোতল দিব। এদিকে যাইতো না, নিচের দিকে যাইতো না। দেখেন গাড়ির ইয়া থেকে পা নিয়ে ফেলছে, তারপরও এই গাড়িটা অটোমেটিক চলতেছে, উপরের দিকে যাচ্ছে। দেখেন দেখেন একটা অটো উপরের দিকে চলতেছে। ওকে, থ্যাংক ইউ সবাই, আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম। হ্যাঁ, মদিনায় আসি আলহাম। মদিনায় জিনের পাহাড় আসি, মদিনায় ভ্রমণ আসলাম। ওকে, সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে মক্কায় ফিরতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ বলে লাইভ থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।